আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি ওয়াহিদ নীল আছি আপনাদের সাথে। তো আজকে আমি বলবো উজবেকিস্তানে শ্রমবাজার নিয়ে। কেননা এখন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ উজবেকিস্তান, তাজিকিস্তান এইসব দেশে যেতে যাচ্ছে, তাও ওয়ার্কার ভিসায়। তো সেই ক্ষেত্রে আপনি উজবেকিস্তানে ওয়ার্কার ভিসায় আসলে কত টাকা ইনকাম করতে পারবেন, কেমন হবে, সেটা নিয়ে আজকে একটু এই কথাবার্তা বলবো। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাসকেন্ট, তাসকেন্ট হলো উজবেকিস্তানের রাজধানী, আর অধিকাংশ মানুষগুলোই তাসকেন্টে আসে। উজবেকিস্তানে টাকা বাংলাদেশের থেকে অনেক বেশি এবং অনেক কম। কেননা উজবেকিস্তানের 100 টাকা বাংলাদেশের 1 টাকা, বাংলাদেশের 1 টাকা উজবেকিস্তানের 100 টাকা। সেই ক্ষেত্রে আপনি কত টাকা বেতন পাবেন এবার চিন্তা ভাবনা করে নেন। কেননা বাংলাদেশ থেকে এখন প্রচুর পরিমাণে মানুষ ইউরোপ আমেরিকার দিকে যেহেতু যেতে পারতেছে না, দুবাই, সৌদি, কাতার, কুয়েত বা গালফ কান্ট্রির অবস্থা যেহেতু ভালো না, সেজন্য আমরা একটা উজবেকিস্তান বা তাজিকিস্তানে যেতে যাচ্ছি, যেমন ইউরোপিয়ান একটা ভাইব পাওয়া যায়। হ্যাঁ, দেশটা ইউরোপিয়ান ভাইবের মতো ইচ্ছা থাকে। কেননা আপনি যখন শীতের সময় যাবেন, স্নো পড়বে, আপনি ওই দেশে শীত প্রচুর, বরফ পড়বে, আপনি হয়তো মনেই করবেন যে আমি ইউরোপে আছি। আপনি ওইখানে গিয়ে হয়তো পিকচার তুললে বা ছবি তুললে বা ভিডিও করলে মানুষ ভেবেই নেবে আপনি ইউরোপের কোনো একটা দেশে আছেন। কিন্তু এটা এশিয়ার একটা দেশ, মুসলিম দেশ, যেটা রাশিয়ার পাশে আছে, এখনও আছে, এবং রাশিয়া বিগত 30 বছর আগে এটাকে শাসন করেছে। 30 বছর যাবত উজবেকিস্তান তারা নিজেদের স্বাধীনতা অর্জন করে। সেই উজবেকিস্তানে আপনি যখন বাংলাদেশ থেকে 3 থেকে 4 লাখ বা 4 থেকে 5 লাখ টাকা অনেক উজবেকিস্তানে কাজে যাচ্ছে, তো কাজে যাওয়ার পর কী অবস্থা হয়? আসলে আমি উজবেকিস্তানে যখন গিয়েছি, আমি প্রায় 12 দিন ছিলাম উজবেকিস্তানে। এখানকার অনেক মানুষের সাথে কথাবার্তা বলেছি, বাংলাদেশি মানুষ আমি পাইনি একটাও, ইন্ডিয়ান অনেক পেয়েছি আমি। এমনকি উজবেকিস্তানে অনেকের সাথে কথা বলেছি যে যারা কত টাকার স্যালারিতে কাজ করে। উজবেকিস্তানের একটা অ্যাভারেজ স্যালারি হলো ওই দেশের 20 লাখ। উজবেকিস্তানের 20 থেকে 25 লাখ হলো অ্যাভারেজ একটা স্যালারি, যেই স্যালারিতে আপনার বাংলাদেশের 20,000 থেকে 25,000 টাকা। এবার চিন্তা ভাবনা করেন আপনি যাবেন কি না। উজবেকিস্তান যেহেতু বাংলাদেশ থেকেও অনেক টাকার মান কম, এবং উজবেকিস্তানের মানুষ যেহেতু ওইদেশে তারা নিজেরাই কাজ করে, এই জন্য আপনার ওইখানকার কাজের চাহিদাগুলো খুব কম। এখন কথা হলো তাহলে কী করব, উজবেকিস্তানে কারা যায়? উজবেকিস্তানে যায়, উজবেকিস্তান ওইসব মানুষকে হায়ার করে যারা ইঞ্জিনিয়ার, ডক্টর, টিচার, প্রফেসর, এই টাইপের যারা আছে এনাদেরকে উজবেকিস্তান হায়ার করে নেয়। উজবেকিস্তানে পড়াশোনা খুব কম করে, তারা একটু ইসলামিক কান্ট্রি বা ধার্মিক। আমরা যারা ইমাম বুখারির নাম শুনেছি, বুখারি শরীফ লিখেছেন, সেই ইমাম বুখারির বাড়ি হলো উজবেকিস্তান। এমনকি ইমাম বুখারির নামে তাদের একটা শহর আছে বা সিটি আছে, এটা বুখারির নামে সেই শহরটা। আপনি সেখানে গেলে দেখতে পাবেন ইসলাম কত সুন্দর। তো সেই ক্ষেত্রে সেই দেশটাতে আপনি যখন যাবেন, তখন আপনার 25 থেকে 30 হাজার টাকা কি আপনার চলবে সেটা চিন্তা ভাবনা করে যাবেন। কারণ আপনি একজন ইঞ্জিনিয়ারও না, আপনি একজন ডক্টরও না, তারা নিজেরা কাজ করতে পছন্দ করেন, তারা নিজেরা কাজ করেনও। ওই দেশের ছেলেরা অধিকাংশ মানুষগুলোই কাজ করেন, নিজেদের কাজ নিজেদের করার কারণে ওই দেশের শ্রমবাজারটা অনেক অনেক কম, যেটা আপনি চাইলে গিয়ে পাবেন না। কেন, ওই দেশের মানুষগুলো আমাদের মতো মধ্যবিত্ত, তারা খুব বেশি উচ্চ আকাঙ্ক্ষী বা উচ্চ বিলাসী বা অত টাকা পয়সা নাই, ধনী না, যে তারা কাজ করবে না। ওই দেশের যেহেতু তারা নিজেরা গরিব বা একটা গরিব দেশ বলা যায়, গরিব হলো সভ্য দেশ, অত গরিব না, তারা ভালো আছে। আমি দেশটাতে যাওয়ার পরে মনে হয়েছে ভালো আছে। সেই ক্ষেত্রে সেখানে গিয়ে আপনার কি কত টাকা মিলবে, আপনি কনস্ট্রাকশনে কাজ করবেন হয়তো 40,000 টাকার মতো মিলবে। 40,000 টাকার ভিতরে আপনার নিজের থাকা খাওয়ার খরচ আছে, হয়তো থাকা কোম্পানি দিলে খাওয়া 10,000 টাকা, মাস শেষে আপনার 20 থেকে 25,000 টাকা টিকবে। তো সেই চিন্তা ভাবনা করে আপনি উজবেকিস্তানে যাবেন। উজবেকিস্তান একটা জিনিস ভালো, ওই দেশের মেয়েগুলো খুব বেশি সুন্দর, আপনি চাইলে ওই দেশে মেয়ে বিয়ে করতে পারবেন, চাইলে প্রেম করতে পারবেন, যেটা একদম মনে আসে। ওই দেশে মেয়েদের নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন। ওই দেশে যাইয়ে আপনি চাইলে প্রেম করতে পারবেন, কেননা ওই দেশের ছেলেরা যেহেতু খুব বেশি কর্মঠ, সেই ক্ষেত্রে মেয়েদের সাথে তাদের সময়টা খুব কম কাটার কারণে তারা অন্য পুরুষের প্রতি ঝুঁকে যায়। আমি ওখানে 10 দিন ছিলাম, অনেক মেয়েদের সাথে কথা বলেছিলাম, চাইলেই হয়তো তাদের নাম্বার আদান প্রদান করা যায়। তবে হ্যাঁ, ওই দেশে টিকটক ব্যান, ওই দেশে টিকটক চলে না, ওই দেশে আপনি ফেসবুক অত বেশি চলে না, ওই দেশে ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম খুব বেশি জনপ্রিয়, এবং তারা এই দুটোই অ্যাপসে সবচেয়ে বেশি ইউজ করেন। আপনি ওইখানে গেলে খুব কাজ পাবেন বা ভালো থাকবেন আমি এটা বলবো না, তবে হ্যাঁ, ওই দেশে মানুষ সভ্য, ওই দেশে যাওয়ার পর আপনি ভালো অন্তত একটা সভ্য কালচার পাবেন, একটা সমাজ পাবেন, ভালো থাকবেন সেই দিক থেকে। ওইখানে গিয়ে যদি আপনি চিন্তা করেন আমি বাড়ি ঘর সব করে ফেলো বাংলাদেশে,
তাহলে সেটা কখনোই পসিবল না। দালাল হয়তো আপনাকে অনেক কিছু বলে আপনাকে পাঠাবে, কিন্তু আমি বলবো ওই দেশে যাওয়ার আগে আপনি চিন্তা করে যাবেন, আপনি কন্ট্রাক্ট পেপারে কত টাকা স্যালারি সেটা দেখে যাবেন। আপনি 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা আপনার স্যালারি লিখলেই আপনি মনে করবেন যে ও মা অনেক টাকা, সেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করার পরে দেখবেন যে কত টাকা হয়। তো সেজন্য আমি বলবো যে উজবেকিস্তানে যাওয়ার আগে অবশ্যই চিন্তাভাবনা করে যাবেন। তবে হ্যাঁ, কেউ যদি মনে করেন উজবেকিস্তান আমি বিজনেসের জন্য যাব, তাহলে বলবো আপনার জন্য উজবেকিস্তান, উজবেকিস্তান বিজনেসের জন্য বেস্ট আমার কাছে মনে হচ্ছে। আপনার যদি টাকা থাকে আপনি যদি টাকা ইনভেস্ট করতে পারেন, ওইখানে অনেক রকমের বিজনেস করা পসিবল। কেননা যেহেতু ওইখানে সাগরপথ না এবং ওই দেশে অনেক জিনিস হয় না, শীত প্রধান দেশে হওয়ার কারণে অনেক শাক সবজি থেকে শুরু করে অনেক ধান পান এগুলো হয় না, এমনকি ওই দেশে পোশাকের দাম খুব বেশি। যেহেতু বাংলাদেশে পোশাক খাতটা অনেকটাই আগানো এবং এশিয়ার মধ্যে 1 নম্বর, বিশ্বের মধ্যে 2 নম্বর, সেই ক্ষেত্রে আপনি পোশাক দিয়ে ওই দেশে বিজনেস করতে পারেন। এমনকি উজবেকিস্তানে আরেকটা জিনিস হলো ওই দেশে সিগারেটের দাম খুব কম, কেননা উজবেকিস্তানে প্রচুর পরিমাণে সিগারেট তৈরি হয়, যেটা আপনি চাইলে অন্য কোনো দেশে আপনি ইম্পোর্ট করতে পারেন এবং সেখান থেকেও আপনি বিজনেস করতে পারেন। আমি বলবো উজবেকিস্তান হলো একটা বিজনেস কান্ট্রি যেখানে আপনি চাইলে যা বিজনেস করতে পারবেন, এবং ওইখানকার ভিসা সংক্রান্ত কিছু কথাবার্তা আপনাদের এখন বলবো। উজবেকিস্তানে মূলত 3 ক্যাটাগরি ভিসা, 1 ওয়ার্কার ভিসা, 2 ভিজিট ভিসা, 3 বিজনেস ভিসা। ফার্স্ট অফ অল আপনি ভিজিট ভিসা আপনি সিঙ্গেল এন্ট্রি থেকে শুরু করে মাল্টিপল ভিসা পেয়ে থাকবেন। আপনি চাইলে হয়তো তখন ভিজিটে যেতে আসতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। ওই দেশের ভিসা হয় ই ভিসা, আপনি মাত্র 3 দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন, বাংলাদেশি হন আপনার যেখান থেকে হন। তো সেই ক্ষেত্রে কীভাবে আপনি ভিজিট ভিসা করবেন সেটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আপনি কীভাবে 3 দিনের মধ্যে ঘরে বসে উজবেকিস্তানে ভিসা করবেন, তাও ভিজিট ভিসা মাল্টিপল শুরু থেকে সিঙ্গেল এন্ট্রি আপনি যে কোনো ভিসা করতে পারবেন। এবার আসি উজবেকিস্তানের ওয়ার্কার ভিসা। বাংলাদেশে খুব বেশি ট্রেন্ডিংয়ে চলতেছে উজবেকিস্তান ওয়ার্কার ভিসা, উজবেকিস্তানে কাজের ভিসা যাবেন, গিয়ে লাখ লাখ টাকা কামাবেন, এরকম চিন্তাভাবনা করতেছেন, তাহলে আমি বলবো আপনার জন্য উজবেকিস্তান না। কেননা উজবেকিস্তানে আপনাকে যখন ভিসা দেবে তারা 1 বছরের কন্ট্রাক্ট একটা ভিসা দেবে, যেটা আপনি চাইলে পরবর্তীতে কনভার্ট করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো সেই ক্ষেত্রে প্রথম 1 বছরের আপনি কন্ট্রাক্ট বিদেশে ভিসায় গেলে সেটা হয়তো কনস্ট্রাকশনের বা ফ্যাক্টরির যেই কাজেই যায় না কেন, আপনার স্যালারি হবে 30 থেকে 40 লাখ। আপনার স্যালারি উজবেকিস্তানের টাকায় 30 থেকে 40 লাখ টাকার হবে। তো এখন মনে হচ্ছে বহুত টাকা, আসলে না, 30 থেকে 40 লাখ টাকায় বাংলাদেশে 30 থেকে 40 হাজার টাকা আসে। তো 30 থেকে 40 হাজার টাকার ভিতরে আপনার নিজের খরচ আছে, থাকা আছে। তো সেই ক্ষেত্রে আপনি চিন্তা করেন 30 হাজার বা 40 হাজার টাকা যদি আপনি মাসে স্যালারি পান তাহলে আপনার কত টাকা টিকবে, তো কোটিপতি লাখপতি হয়ে যাবেন সেই চিন্তা মাথা থেকে যেটা ফেলে দিয়ে আপনি এবার চিন্তা করেন আপনি উজবেকিস্তানে যাবেন কি না। সেটাও সর্বোচ্চ স্যালারিটার কথা আমি বলেছি, 40 হাজার টাকার স্যালারি খুব কম উজবেকিস্তানে। আবারও বলছি ওইখানকার অ্যাভারেজ স্যালারি 20 থেকে 25 লাখ, বাংলাদেশি টাকা যেটা 20 থেকে 25 হাজার টাকা ওই দেশের অ্যাভারেজ স্যালারি, কেননা ওই দেশের মানুষরা নিজেরাই কাজ করে। এবার আসি বিজনেস ভিসা। আপনি যদি উজবেকিস্তানে চিন্তা করেন বিজনেস করবো, তাহলে আমি বলবো দিস ইজ রাইট ডিসিশন। উজবেকিস্তান একটা বিজনেস কান্ট্রি, আপনি ওইখানে বিজনেসের জন্য বেস্ট। আপনি ওইখানে যদি বিজনেস করার চিন্তা করেন তাহলে ঠিক আছে, আপনার যদি টাকা থাকে, আপনি যদি বিজনেস করার এ মন মানসিকতা থাকে, বা আপনি যদি বিজনেস মাইন্ডের একজন লোক হন, তাহলে বলবো আপনি এখনই উজবেকিস্তানে চলে যান। আপনি ওইখানে গেলে অনেক রকমের বিজনেস আপনি করতে পারবেন, যেমন ওই দেশে অনেক কিছু হয় না, অনেক ফসল হয় না, এটা বিশেষ করে যেহেতু শীত প্রধান দেশ সেক্ষেত্রে ওইখানে চাল হয় না, চালের দাম ওইখানে প্রচুর পরিমাণে, যে কারণে ভাতের দাম অনেক বেশি, তারা চাইলে হয়তো ভাত খেতে পারে না বা খায় না যেহেতু ওটার দাম অনেক বেশি। সেক্ষেত্রে চাল যদি আপনি ইম্পোর্ট করতে পারেন তাহলে অনেক ভালো হবে। এর বাইরেও অনেকগুলো দেশ আছে, অনেকগুলো সিস্টেম আছে, সেটা হলো ওই দেশের পোশাকের দাম অনেক বেশি, যেহেতু বাংলাদেশ একটা পোশাক খাত দেশ বা পোশাকের জন্য সেরা, পুরো এশিয়ার মধ্যে বাংলাদেশ পোশাকে 1 নম্বর এবং পৃথিবীর বুকে 2 নম্বর। তো সেই ক্ষেত্রে পোশাকের জন্য বাংলাদেশ এত আগানো, আপনি চাইলে সেই পোশাকগুলো এখানে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারেন, যেখানে প্রচুর পরিমাণে টাকা পয়সা থাকবে, কেননা ওই দেশে পোশাকের দাম অনেক বেশি আর বাংলাদেশের পোশাকের জন্যই সেরা। তো সেই ক্ষেত্রে আপনি যদি পোশাক নিয়ে আপনি ওইখানে বিজনেস করেন করতে পারেন, আমি বলবো এটা বেস্ট। এমনকি আপনি উজবেকিস্তানে সিগারেটের ফ্যাক্টরি অনেক বেশি, ওইখানে সিগারেট বানানো হয়, সিগারেটের দাম উজবেকিস্তানে অনেক কম, যেটা আবার অন্য অন্য কান্ট্রিতে বেশি। যেমন দুবাই থেকে সিগারেটের এবং উজবেকিস্তানে সিগারেটের দাম যদি আমি নির্ধারণ করি তাহলে দুইটা সিগারেটের মধ্যে প্রায় ডাবল ডিফারেন্ট। যেই সিগারেটটা দুবাইতে 2 টাকা সেই সিগারেটটা উজবেকিস্তানে 1 টাকা। তো সেই ক্ষেত্রে আপনি যদি ওইখান থেকে বেশি না সৌদি, কাতার, কুয়েত যে কোনো দেশে একবার সিগারেট এক্সপোর্ট করতে পারেন বা ইম্পোর্ট করতে পারেন দুবাইতে, তাহলে আমি বলবো
অনেক টাকা ইনকাম করা যাবে। তবে হ্যাঁ, আপনি একজন বিজনেস মাইন্ডের লোক হতে হবে, আপনার এই সম্পর্কে জানতে হবে, কারণ বিজনেস সবার জন্য না, বিজনেস সবাই করতে পারে না। তবে হ্যাঁ, পৃথিবীর বুকে আমাদের নবী বলেছেন বিজনেসের জন্য বা ব্যবসা হলো সবচেয়ে বেশি উত্তম, কারণ ব্যবসাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন আমাদের নবী এবং আমাদের ইসলাম। আপনি চাইলে ওখানে গিয়ে বিজনেস করতে পারেন। আমি যদি বলবো নিজের পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স থেকে বলবো বা অভিজ্ঞতা থেকে বলবো, আপনি উজবেকিস্তানে যদি যান, ঘুরতে যাবেন, অনেক সুন্দর দেশ, আপনি ঘুরে মন ভরবে, আপনি বিজনেস করতে যাবেন, অনেক ভালো, আপনার টাকা থাকলে আপনি চাইলে ওখানে বিজনেস করতে পারবেন। তবে আপনি যদি কাজের জন্য যান, আমি বলবো যাওয়ার দরকার নেই, কারণ উজবেকিস্তানে আপনার লোক নাই তারা হাই প্রফেশনের লোক, তাদের ওইখানে ডক্টর নেই, ইঞ্জিনিয়ার নেই, প্রফেসর নেই, এই টাইপের লোক তারা খুব বেশি ওইখানে হায়ার করে, বাইরের লোকগুলো খুব কম নেয়, কারণ ওই দেশের লোকেরাই ওই দেশে কাজ করে। আর আপনার 20-25 হাজার টাকায় আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ থেকে আপনি এত টাকা দিয়ে না গিয়ে বা এত টাকা দিয়ে যাওয়ার পরে কী হবে সে চিন্তা করেন। প্রবাসী এত সহজ না, আশা করি বুঝতে পারছেন। প্রবাসী নিয়ে আমি এরপর একটা ভিডিও দেবো, তো সেই ক্ষেত্রে সেই ভিডিওটাতে অনেক কথা বলবো যারা প্রবাসী হতে চান বা যারা আমার মতো বা আমাদের মতো মধ্যবিত্ত ঘরে সন্তান আছেন, যাদের দিন শেষে ডিপ্রেশনে থাকেন, কী করবো আমাদের কেরিয়ার নিয়ে, আমার কেরিয়ারে কী করবো, কী করবো, প্রবাসী হব, বিদেশ চলে যাব, তাদের নিয়ে কিছু কথাবার্তা বলেছি। তো সেই ভিডিওটা চাইলেই দেখে আসতে পারেন, অথবা এই ভিডিওটা যারা এখন দেখবেন তাদেরকে বলবো খুব শীঘ্রই ভিডিও আসতেছে, সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, উজবেকিস্তানে যদি আরও কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্টস করতে পারেন, আমি সেই সব কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো।